নমস্কার বন্ধু, আজকে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির উপরে যে পলিটি ক্লাসটা আমি নিয়ে এসেছি, এটা কিন্তু নর্মাল ক্লাস বা বোঝানোর মতো কিছু নেই। এখান থেকে কি কি প্রশ্ন WBCS প্রিলিমিনারিতে আসতে পারে বা এখনো অবধি এসে গিয়েছে, সেই ধরনের জিনিসগুলোই আলোচনা করব। আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও তাই, কিন্তু নর্মাল যেটা ক্লাস সেটা কিন্তু নয়, কেন যেহেতু এখন পরীক্ষাটা খুব তাড়াতাড়ি আছে, সময় হাতে কম, সেহেতু পুরো ক্লাস দেখার বা বোঝার মতন অনেকটা টাইম লাগবে। তো বেশি ফালতু কথা না বলে কাজে চলে আসি। প্রথমে হচ্ছে আমি বলে দিই আপনাকে, পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনি জেনে রাখুন, সেখান থেকেই প্রশ্ন এসে থাকে বা আসবে। প্রথমত হচ্ছে পঞ্চায়েতের আর্টিকেল হচ্ছে 243 থেকে 243O, মানে কি 243A, 243B, 243C, এইভাবে করে করে 243O পর্যন্ত যতগুলো আর্টিকেল আছে সেইটা হচ্ছে টোটাল এর ব্যাপার। 29খানা কার্য রয়েছে সেইগুলো জিনিস। আচ্ছা, এরপরে আপনি আর একটা পয়েন্ট জেনে রাখুন, যদি বাই চান্স এইটা প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপরে হচ্ছে যে 73তম 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ এই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই পিভি নরসিমারাও গভর্নমেন্ট এইটাকে সংবিধানে মানে প্রবেশ করান, এবং সংবিধানে এটা হচ্ছে শিডিউলের নাম্বার হচ্ছে 11 নম্বর শিডিউলে, আর পার্ট 9 এ এইটার মাধ্যমে তিনি এই সংবিধানের এটাকে করেন। এইটা তো সামান্য বিষয় আপনার জেনে রাখা উচিত, তবু আমি আপনাকে আরো কিছু ইনফরমেশন বলে দিই। আচ্ছা, এটা কথা যেটা হচ্ছে, সরি, এটা পার্ট 9 এ হচ্ছে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, পার্ট 9 হচ্ছে পঞ্চায়েতের ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে এই বিষয়টা আপনি এই কয়েকটা ইনফরমেশন জানলেই এখান থেকে একটা আপনি প্রশ্ন যদি আসে আপনি বলতে পারবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন আসে ভারতবর্ষে স্বাধীনতার পর কোন রাজ্য সবার প্রথমে এই পঞ্চায়েত ব্যবস্থাটাকে চালু করেছিল, সেটা হচ্ছে রাজস্থান। আচ্ছা, স্বাধীনতার পর রাজস্থানের পর অন্ধ্রপ্রদেশ এই ব্যবস্থাটাকে নেয়, কিন্তু এখনকার মতন পঞ্চায়েত সিস্টেম সেটা ছিল না, সেটা প্রত্যেকটা রাজ্যের নিজস্ব অনুযায়ী নিয়ম অনুযায়ী ছিল, সেটা স্টেট টু স্টেট পার্থক্য হতো, এই হচ্ছে ব্যাপার। এইবার পরিষ্কার প্রশ্ন আসে যে এটা এটা এটা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলে দিই, পঞ্চায়েতের এই 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো 1992 এসেছিল, কিন্তু কার্যকরী হয়েছে 1993 থেকে, এই সময় থেকে এফেক্টেড হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখুন, পঞ্চায়েতই হচ্ছে এলএম সিংভি কমিটি, এলএম সিংভি কমিটি এরা কি কি রেকমেন্ড করে, এরা রিক্রুটমেন্ট করে কি কনস্টিটিউশনালাইজেশন, মানে কি এটাকে সাংবিধানিক করো, হ্যাঁ, এর জন্য আর্টিকেল ঢোকাও, এর কাজকর্ম নির্দিষ্ট করো, সবাইকে বাধ্যতামূলক পঞ্চায়েতের এই সিস্টেমটা চালু করতে হবে, এটা হচ্ছে এলএম সিংভি কমিটির মানে যে মানে পরামর্শ অনুযায়ী। আচ্ছা, তারপরে এর মধ্যে আছে কি থ্রি টিয়ার পঞ্চায়েত সিস্টেম, মানে কি প্রথমে আছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপর জেলা লেভেলের ইনস্টিটিউশন, এইভাবে জিনিসটা চলছে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভা হচ্ছে একদম ডাইরেক্ট ডেমোক্রেসি, গ্রাম সভার মধ্যে সদস্য কারা, আমি যেমন গ্রামে যে গ্রাম পঞ্চায়েত এলাকায় আমার বাড়িটা, সেই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এই মানে যারা যারা ভোট দিতে পারে, ভোটার লিস্টের নাম আছে, তারাই একমাত্র সেই গ্রাম সভা এলাকার গ্রামের সদস্য আর কি। গ্রাম সভাতে কি আমি অংশ নিতে পারি, যে কোনো ভোটার রেজিস্টার্ড ভোটার সেই গ্রামের এলাকার মধ্যে অংশ নিতে পারে, এবং কোনো ডিসিশান যখন নেওয়া হবে গ্রাম সভায়, তার আগে পঞ্চায়েত থেকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয় অমুক দিন গ্রামসভার মিটিং বসছে, কী কী ডিসকাশন হবে, এবং সেই ডিসকাশনে আমি নিজের বক্তব্য রাখতে পারি যে আমার বাড়ির ওখানে রাস্তা খুব নিচু, বর্ষাকালে জল জমে যায়, ওখানে খুব মশা উৎপাত হয়, ডেঙ্গু হতেও পারে, এই ধরনের আমি যদি সাজেস্ট করি বা আমি আমার মতামত রাখি, তাহলে পঞ্চায়েত সেই অনুযায়ী নেবে,
কেউ যায় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। আপনি কিন্তু পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলতে পারবেন না, আপনি ভোট দিয়ে দিয়েছেন এমপি মহাশয়কে, এমপি মহাশয় আপনার হয়ে যেগুলো দরকার আছে সাধারণ মানুষের সেই এলাকার তার আওয়াজটা তুলতে পারে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আর এটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, এখানে আমি গিয়ে বলতে পারি গ্রামসভাতে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। আর কি আছে, এক তৃতীয়াংশ মহিলা সদস্য, হ্যাঁ মানে পঞ্চায়েতে যতজন সদস্য মানে ভোট হবে বা কিছু হবে তার এক তৃতীয়াংশ মহিলা সদস্য রাখা যাবে, এই হচ্ছে মূল ব্যাপার, মানে রাখতেই হবে, রাখা যাবে না, বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে যেগুলো আরও থাকছে সেগুলো আমি একটু একটু করে বলে দিচ্ছি, যেগুলো মানে পরীক্ষা পারপাসে আপনার ইম্পর্টেন্ট, এমনি দেখতে গেলে তো পঞ্চায়েতের পুরোটাই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার মতন নয়। আচ্ছা, এর কার্যসীমানা হচ্ছে 5 ইয়ার্স। আচ্ছা, পঞ্চায়েত 29 সাবজেক্টের ওপরে কাজ করতে পারে, 29 সাবজেক্ট মানে 29টা বিষয় রয়েছে, 29টা বিষয়ের মধ্যে আমি আপনাকে একটু বলে দিই। এক হচ্ছে এগ্রিকালচার ইনক্লুডিং এগ্রিকালচারাল এক্সটেনশন ল্যান্ড ইমপ্রুভমেন্ট ইমপ্লিমেন্টেশন অফ ল্যান্ড রিফর্মস, মানে বাংলা ভাষায় বলতে গেলে ভূমিকর রাজস্ব জলকর, হ্যাঁ কোনো রকম টোল ট্যাক্স, কোনো জায়গায় বাজার বসছে তার উপরে ট্যাক্স, কোনো জায়গায় বিজ্ঞাপন লাগানো হবে তার উপরে ট্যাক্স, মানে যত রকম এরকম রয়েছে সেগুলো করতে পারে। এছাড়া এদের উপরে ধরুন রুরাল হাউজিং, খাদি, ভিলেজ কটেজ ইন্ডাস্ট্রিকে মানে উৎসাহিত করা, নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জিকে উৎসাহিত করা, লাইব্রেরি, কালচারাল অ্যাক্টিভিটি, মার্কেট ফেয়ার, মানে মহিলা এবং শিশু উন্নতি সাধন, এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশনিং ব্যবস্থাটা, এই সমস্ত কিন্তু এদের পঞ্চায়েতের হাতে দেওয়া আছে। 29 সাবজেক্ট প্রশ্ন সাধারণত এরকমই আছে, কোন কমিটি, আচ্ছা তারপরে পঞ্চায়েতি ব্যবস্থা কত স্তরীয়, ত্রিস্তরীয়, আচ্ছা গ্রামসভা পঞ্চায়েতের মধ্যে থাকে, মহিলাদের জন্য কত সিট রয়েছে, 1/3 সিট রয়েছে, কত বছর পঞ্চায়েতের কার্যকাল, 5 বছর কার্যকাল, কতগুলো বিষয়ে পঞ্চায়েতের অধীনে রয়েছে, 29টা বিষয় রয়েছে, কত সালে বা কততম সংবিধান সংশোধনী হয়েছে, এই হচ্ছে মূল প্রশ্ন। এরপরে আর বেশি কিছু জানার দরকার নেই। আর পঞ্চায়েত আর টাকা কোত্থেকে আসবে, এর টাকাটার জন্য সংবিধানে বলা আছে স্টেট ফাইন্যান্স কমিশন, স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করতে হবে, তারা ডিসাইড করে দেবে যে পঞ্চায়েতগুলো কত টাকা পাবে আর স্টেট গভর্নমেন্ট কত টাকা দিতে বাধ্য, মিউনিসিপ্যালিটি কত টাকা পাবে সেটাও স্টেট ফাইন্যান্স কমিশন ডিসাইড করে। আর এখানে ভোট কারা করবে, স্টেট ইলেকশন কমিশন, এখানে সেন্ট্রাল লেভেলের ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নেই, স্টেট ইলেকশন কমিশন এগুলো করবে। এই হচ্ছে পঞ্চায়েতের বিষয়, এতটুকু করলেই আপনি কোশ্চেন যতগুলোই আসুক আপনি পঞ্চায়েত থেকে সবকটা কোশ্চেনই পারবেন, এর বাইরে আসবে না, কিন্তু গ্যারান্টি কার্ডটা দিতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা আমি বলছি এর বাইরে আসবে না। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে মিউনিসিপ্যালিটি, এই যে মিউনিসিপ্যালিটি রয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে কী কী পড়তে হবে বলে দিচ্ছি। দেখুন 1882 সালে, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝে মাঝেই আসে, 1882 সালে লর্ড রিপন এই লোকাল সেলফ গভর্নমেন্ট এর উপরে একটা অর্ডার ইস্যু করে দেন যে সব জায়গায় জায়গায় এরকম মানে মিউনিসিপ্যালিটি স্থাপন করা হোক এবং এই মিউনিসিপ্যালিটিগুলো নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, যা যা মিউনিসিপ্যালিটির কাজ আছে করবে, এইটাকে বলা হয় ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান লোকাল সেলফ গভর্নমেন্ট, বা লর্ড রিপনকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান লোকাল সেলফ গভর্নমেন্ট, বা ভারতীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়, লর্ড রিপন, এই হচ্ছে প্রশ্ন যেটা আসতে পারে। আচ্ছা, এর আর্টিকেল কত, এর আর্টিকেল হচ্ছে 243 P থেকে 243 ZG, এর মধ্যে যে কটা আর্টিকেল রয়েছে এই কটা আর্টিকেলের উপরেই মিউনিসিপ্যালিটি কাজ করতে পারে। আচ্ছা, 1687-88 সালে মাদ্রাজে ভারতের সর্বপ্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপন করা হয়, এই একটা প্রশ্ন এসে যেতে পারে, টোটাল এই জিনিসগুলো পড়লেই হবে। আচ্ছা, এখানেও মানে ওই ব্যাপারটা হচ্ছে যখন সাধারণ মানুষ ভোট দেবে, যেমন পঞ্চায়েতে সাধারণ মানুষ ভোট দিয়ে পঞ্চায়েত সদস্য নিয়োগ করবে বা পঞ্চায়েত সমিতি বা জেলা সভাধিপতি যিনি রয়েছেন তাকে ভোট দেওয়ার মাধ্যমে জয়যুক্ত করবে, এবং পঞ্চায়েত মেম্বারটা নিজেদের মধ্যে ভোট দিয়ে পঞ্চায়েত প্রধানকে
সিলেক্ট করবে, জনগণ শুধু ভোট দিয়ে পঞ্চায়েত সদস্যদের সিলেক্ট করবে, ঠিক আছে? মিউনিসিপ্যালিটিতেও সেক্ষেত্রেই তাই রয়েছে, আর কিছু ব্যাপার নেই। আর একটা জিনিস আমি বলে দিই, এই যেরকম বলেছি স্টেট ফাইন্যান্স কমিশন এদের টাকা দেবে, ইলেকশন করাবে হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। আর একটা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এমনি আপনি সেন্সাস করবার সময় বা কি বলে জনসংখ্যা গণনা এটা করবার সময় জেনে নেবেন যে কোন কত লক্ষের বেশি হলে সেই জায়গাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন বলা হয়, বা কোন জায়গাটা নগর পঞ্চায়েত বলা হয়, বা শুধু মিউনিসিপ্যালিটি বলা হয়, এরকম জিনিসগুলো তো জেনেই নেবেন। মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে সব থেকে বেশি 22খানা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, আর ওয়েস্ট বেঙ্গলে আছে 6খানা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার আপনি জেনে নেবেন 6খানা কে কি কোথায় কোথায় আছে, কি কি নাম এটা জেনে নেবেন, বাই চান্স পরীক্ষায় এসে যেতে পারে যে সব থেকে বেশি কোন রাজ্যে আছে ভারতে, আর পশ্চিমবঙ্গে কটা আছে। যদি জিজ্ঞেস না করে পশ্চিমবঙ্গে কটা আছে, ডাইরেক্ট হয়তো 4খানা অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন নয়, মনে রাখবেন, কিন্তু জেনে নেবেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 1992 পেশ করা হয় আর 1993 সালে এফেক্টেড হয়েছে, আর এটাও পিভি নরসিমা রাও গভর্নমেন্টের টাইমে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, আর সবার প্রথম চেষ্টা করেছিলেন রাজীব গান্ধী, মানে 1989-এ তিনি একটা সংবিধান সংশোধনী আনার মাধ্যমে এটাকে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেটা সফল হতে পারেননি। দেখে বলে দিচ্ছি আপনাকে একটু। হ্যাঁ, যাই হোক, তো এই হচ্ছে মূল বিষয়, কিন্তু সেটাকে খুব সবাই মিলে খুব বিদ্রোহ করে শেষ পর্যন্ত আর হয়নি। তাহলে এই কয়েকটা জিনিস আপাতত পড়লেই হবে। আচ্ছা, এটা ছিল 64th অ্যামেন্ডমেন্ট বিল, এটা কিন্তু ফেল করে যায়, এটা পাস হয়নি কনস্টিটিউশনে। একমাত্র পিভি নরসিমহা এই গভর্নমেন্টটাই 74th করেছিল। তাহলে যে যে জিনিসগুলো বললাম বন্ধু, এইটুকু পড়ে নিন, আর এর পিডিএফটা ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, একবারে তাহলে হয়ে যাবে, আপনি একবার করে নেবেন, এটুকু নেবেন, এইটুকুই বলার ছিল। আর যদি কিছু তথ্য জানার থাকে, মনে হয় কিছু ভুল বলছি, আপনি বইতে যেটা লেখা আছে ওটাই পড়বেন। হ্যাঁ, আর যদি মনে হয় যে এটা একটু ভালো হচ্ছে না, আর একটু ভালো কী করে হয়, তাহলে নিশ্চয়ই আপনি আপনার সাজেশনটা আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করবো যেন আমি আমার ভিডিওটাকে আরও ভালো করতে পারি। দেখার জন্য ধন্যবাদ বন্ধু, আপনার পরীক্ষা ভালো থাকবে।